আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি ভিন্ন ধারার একটি ভিডিওতে। যদিও ভিডিওটির বিষয়বস্তু থাম্বনেইল দেখে বুঝে গেছেন দর্শক, গত 27 মে 2021 তারিখে প্রজেক্ট হিলস রেস্তোরাঁটি উদ্বোধনের পর থেকে সারা বাংলাদেশে টক অব দ্য টাউনে পরিণত হয়েছে। ইতিমধ্যেই আপনারা অসংখ্য ভিডিও এর উপর দেখেছেন, যেখানে এই রেস্তোরাঁটির খাবারের দাম নিয়ে রয়েছে অনেক আলোচনা সমালোচনা। মূল কথায় আসার আগে চলুন এর অবস্থান, সৌন্দর্য এবং সুযোগ সুবিধা একটু দেখে নেই। মুন্সিগঞ্জের শিমলিয়া ঘাট থেকে 500 মিটার পূর্বেই ঘাটে প্রবেশের রাস্তার বাম পার্শ্বেই প্রজেক্ট হিলসের অবস্থান। বাংলাদেশের স্বনামধন্য এক্সপোর্ট ভিত্তিক গার্মেন্টস এভার গ্রুপের 3 কর্ণধার শিপন মৃধা, রিপন মৃধা এবং সৃজন মৃধা এই নান্দনিক রেস্তোরাঁটির প্রতিষ্ঠাতা। 40,000 বর্গফিটের আধুনিক স্থাপত্যশৈলীর চোখ ধাঁধানো এই রেস্টুরেন্টটিতে একসাথে 400 মানুষ বসে খাবার খেতে পারেন, যাদের জন্য রয়েছে 80 জনেরও বেশি ওয়েটার। বাচ্চাদের জন্য এখানে চমৎকার বিনোদনের সুব্যবস্থা রয়েছে, সেই সাথে ফ্রি গাড়ি পার্কিংয়ের সুবিধা তো আছেই। প্রজেক্ট হিলসা, যার আকৃতি মাছের ন্যায়, যেহেতু এর নামকরণ করা হয়েছে মাছের রাজা ইলিশের, তাই আকৃতি পুরোপুরি ইলিশের ন্যায় না হলেও এটা ইলিশ আকৃতি ভেবে নিচ্ছি সবাই। ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সৌন্দর্য আপনাকে তাক লাগিয়ে দিবে, বিশেষ করে রাতের সোনালি আলোতে মনে হবে ইউরোপের কোনো দেশে আপনি অবস্থান করছেন। মাওয়া মানেই সকলের কাছে বিশেষ কিছু, কেননা পদ্মা নদীর তীর ঘেঁষা এই অঞ্চলটি সবচেয়ে বেশি বিখ্যাত রূপালী মন ভোলানো স্বাদের ইলিশের জন্য। আর বর্তমানে পদ্মা সেতু, যেটি সারা পৃথিবীতে এক আলোড়ন সৃষ্টি সেতু, পদ্মার বুকে যা মাথা উঁচু করে দাঁড়িয়েছে। তাছাড়া লাখো মানুষের যাতায়াতের মুখরিত মাওয়া ঘাট, যা বর্তমানে শিমুলিয়াতে অবস্থিত, তা তো আছেই। ঢাকা সহ দূর দূরান্ত থেকে ভ্রমণ ও খাবার প্রিয় মানুষ ছুটে আসেন মাওয়া ঘাটে ইলিশের স্বাদ নিতে। ইদানিং পদ্মা সেতুর বদৌলতে মাওয়া তো রীতিমতো পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। আপনি মাওয়া আসবেন আর ইলিশের স্বাদ নেবেন না তা কি হয়? তাই আপনাদের জন্যই গড়ে উঠেছে এই মনোমুগ্ধকর প্রজেক্ট হিলসা। ইলিশ ভিত্তিক 24টিরও বেশি রেসিপির সাথে রয়েছে দেশি বিদেশি নানান রকমের সব বিখ্যাত খাবার, যা আপনাকে অর্ডার করার পরই স্বচ্ছ কাচের দৃশ্যমান কিচেনে রান্না করে সাথে সাথেই পরিবেশন করবে, যা আপনি স্বচক্ষে দেখে নিতে পারবেন, যদিও আপনাকে বেশ কিছুটা সময় অপেক্ষা করতে হবে। খাবারের দাম মেনুতেই দেয়া আছে, তাই আপনি আপনার সাধ্য অনুযায়ী খাবার অর্ডার করতে পারবেন। তবে মনে রাখতে হবে মূল দামের সাথে আপনাকে 15% ভ্যাট ও 10% সার্ভিস চার্জ যুক্ত করতে হবে। ধরুন আপনি 1 কাপ চা প্রজেক্ট হিলসাতে খেলেন, যার দাম 50 টাকা, 10% সার্ভিস চার্জ ও 15% ভ্যাট যুক্ত করে আপনাকে মোট দিতে হবে 62.50 টাকা। এখন আমি আপনাদেরকে এই বিষয়টি ক্লিয়ার করব যে প্রজেক্ট হিলসা কি সকল শ্রেণীর মানুষের জন্য। 3 তারকা মানের আলোড়ন সৃষ্টিকারী দেশের এই বৃহত্তম রেস্টুরেন্টটি মূলত তাদের টার্গেট কাস্টমারদের জন্য, যারা শিল্পপতি কিংবা কোটি কোটি টাকার মালিক, কিংবা যাদের রয়েছে অঢেল সম্পত্তি। 10 থেকে 30 হাজার টাকা মাসিক আয়ের মানুষদের জন্য এটা নির্মাণ করা হয়নি। একটু ভেবে দেখুন, 1 কেজি ওজনের ইলিশ এখানে 1800 থেকে 2000 টাকা, এর সাথে ভাত বা খিচুড়ি, পানি, সালাদ ইত্যাদি তো আরও অনেক কিছুই থাকবে। সব মিলিয়ে একজন যদি খেতে চান মিনিমাম 3 থেকে 5 হাজার টাকা খরচ হবে, যা অনেকে খেটে খাওয়া মানুষের মাসিক খাবার খরচের সমান। মূল কথা হচ্ছে এটা স্বল্প আয়ের মানুষের জন্য নির্মাণ করা হয়নি। এখন আমি স্বল্প আয়ের মানুষ, আমি প্রজেক্ট হিলসাতে গিয়ে খাবার অর্ডার করে খেয়ে টাকা দেওয়ার পর বলছি এরা ডাকাতি করতে বসেছে, তাহলে আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা অন্যায় আপনার, কেননা আপনি স্বল্প আয়ের হলে চলে যেতে পারেন মাওয়া ঘাটের হোটেলগুলোতে, কিংবা যেখানে সাশ্রয়ী দামে আপনার আয়ের সাথে যায় এমন হোটেলে। আপনি কেন এত খরচে এই রেস্টুরেন্টে যাবেন বা আপনাকে খেতে হবে,
কথায় আছে কাচ ইউর ক্লথস অ্যাকর্ডিং টু ইউর ক্লথস, অর্থাৎ আয় বুঝে ব্যয় করুন। প্রজেক্ট হিলশিয়া আমাদের দেশের রেস্টুরেন্টের একটি নান্দনিক স্থাপনা, এমন স্থাপনা এদেশে বিরল। তাই আমি মনে করি এর কর্তৃপক্ষের উচিত খাবারের মান আরও ভালো করে সকল কাস্টমারের প্রশংসা অর্জন করা। দর্শক, কেউ আমাকে ভুল বুঝবেন না, আমি নিজেও এখন পর্যন্ত প্রজেক্ট হিলশিয়াতে প্রবেশ করিনি কিংবা এর খাবারও খেয়ে দেখিনি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা জানাতে বিন্দুমাত্র কার্পণ্য করবেন না। ভালো লাগলে সাবস্ক্রাইব করার দরখাস্ত রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।